আসসালামু আলাইকুম। মাই কিচেন কুকিং স্যার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক মুশকিল, আর চিকেন ফ্রাই হলে তো কোনো কথাই নেই। আমি যেভাবে বাসায় চিকেন ফ্রাইটা তৈরি করে থাকি আজকে সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা চলে যায় আপনার কাছে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। হাফ কেজি পরিমাণ আমি চিকেন নিয়ে নিয়েছি, এগুলোকে একটু বড় করে কেটেছি। অ্যাড করে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দেব লবণ 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া দিব আমি 1/2 টিস্পুন, ভিনেগার দিব 1 টিস্পুন, সয়া সসও দিয়ে দিব আমি 1 টিস্পুন। সবগুলোকে ভালো করে এখন আমি হাত দিয়ে মেখে ফেলবো। রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করেও রাখতে পারেন। কোটিং করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা, এর সাথে অ্যাড করে দিব 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, দিয়ে সবগুলোকে একটু মিক্স করে নেব। ম্যারিনেট করা চিকেনের একটা পিস আমি নিয়ে ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে কভার করে ফেলব। একটা বোলে কিছুটা পানি নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা রেখে দিব। সেম প্রসেসে আমি আরও একটা চিকেন করে নিব, সেটাকেও আমি পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে এই চিকেনগুলোকে 8 থেকে 10 সেকেন্ডের জন্য রেখে আমি আবার একটা করে চিকেন উঠিয়ে নিয়ে ময়দা দিয়ে কোট করে ফেলব। একটু চেপে চেপে এগুলোকে আমি কোট করে নিব, তারপরে আবার আমি এটাকে পানিতে দিয়ে দেব। সেম প্রসেস ফলো করে আমি বাকি চিকেনগুলোও দিয়ে দেব। আবার 8 থেকে 10 সেকেন্ডের জন্য পানিতে ভিজিয়ে রাখার পরে আমি এগুলোকে উঠিয়ে এখন ফাইনাল কোট করে নিব। আপনাদের যদি মনে হয় উপরের অংশটাকে আরেকটু ক্রিস্পি করতে চান তাহলে আপনারা আরও একবার পানিতে দিয়ে তারপরে কোট করে নিতে পারেন। আমারটা হয়ে গেছে, সবগুলোকে আমি একইভাবে কোট করে নিয়েছি। এখন কোট করার পরে আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে ভেজে নিব। চিকেনগুলোকে প্রথম অবস্থাতে নাড়তে যাবেন না, এটা একটু একবার শক্ত হয়ে আসতে তারপরে এটাকে উল্টে দিবেন। আমার এগুলোকে ভাজতে 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। আমি এখন এগুলোকে নামিয়ে বাকি চিকেনগুলো ভেজে ফেলব। ভেজে নিলাম সবগুলো চিকেন। আপনারা আমার প্রসেসে ট্রাই করে খুবই ক্রিস্পি চিকেন তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।